ফেরাউনের সাথে যুদ্ধ বেজে গেল সংগ্রাম বেজে গেল মুসা নবীকে দৌড়াইয়া নদীর কিনার পর্যন্ত নিয়ে গেল নদীর কিনার যায়কে সামনে নদী মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ এই নদী কেমনে আমি পার হব গো আল্লাহ বলেন মুসা রে তোমার হাতের লাঠি দিয়া সাগরে নদীর পারে আঘাত করো মুসা নবী আঘাত করলেন রাস্তা হয়ে গেল মুসা নবীর সাথে বারো গোত্রের মানুষ ছিল বারো গোত্রের মানুষ কয় নবী আমরা বারো গোত্র বারো রাস্তা লাগবে এক রাস্তা দিয়ে আমরা যাব না মুসা নবী কল্লা তারারই বলে এক রাস্তা দিয়ে যাবে না গো বারো গোত্র নাকি বারো রাস্তা দিয়ে যেতে চায় আল্লাহ বলেন মুসা রে বারোটা আঘাত করো আমি আল্লাহ বারোটা রাস্তা বানায় দিব বারো রাস্তা হয়ে গেল আর মুসা নবী তার মত লইয়া ওপারে চলে গেলেন নদীর পারে চলে গেলেন ফেরাউন নদীর পারে আসিয়া দেখে বিশ্বরোড বিশাল বড় বিশ্বরোড কিন্তু আল্লাহ তো বিশ্বরোড তার চোখে দেখাইছে মূলত নাই কোন রোড ঘোড়া দেখতেছে কোন রাস্তা নাই ঘোড়াকে আঘাত করে ঘোড়া পানিতে নামে না কারণ ঘোড়া মাটির নিচের পানির নিচের মাটি শক্ত না নরম তাও বলে দিতে পারে আঘাত করতেছে নামে না নামে না আল্লাহ বলেন হে জিবরাইল আমি ফেরাউন কাজকে ধরব আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরারি আমি চেড়ে দিই চার দিই কিন্তু ছেড়ে দেই না আমি এবার তাকে ধরব এখন যদি ঘোড়া পানির মধ্যে নামে না তাকে ধরতে পারবো না যাও যাও জান্নাত থেকে একটা ঘুড়ি ঘোড়ার সামনে পানি দিয়ে হাঁটায় নিলি এই ঘোড়া নদীর মধ্যে জাপ দিবি এমনি জান্নাতি ঘোড়া জিব্রিল নিয়ে ঘুড়ি নিয়ে যখন হাঁটিয়া চলে যায় ঘোড়া মনে মনে কয় ঘুড়ি জাগা আমি কেড়ে যাইতে পারতাম না ঘুড়ি জাগা আমি কেন যেতে পারবো না এমনি পানির মধ্যে ঘোড়া যখন নাপ দিছি নেমে গিয়েছে আমার আল্লাহ আজরাইলকে বলে রে আজরাইল এবার আমি ধরেছি পানির মধ্যে ধর চুবা আর দেরি নয় তাকে আমি শেষ করে দিব মুসা নবী ওই পার যাওয়ার পরে উম্মত কত বড় নাদান দেখে কয় মুসা রে যেখানে দাঁড়াইলাম আমরা ছায়া নাই রোদ রাখতেছি রৌদ্র লাগতেছি এখানে কিভাবে আমরা ওপারে দাঁড়াইব মুসা নবী আল্লাহর কাছে কো মালি রৌদ্র লাগে তারা কেমনে গো এইখানের মধ্যে দাঁড়ায় থাকবে আল্লাহ বলেন হে মুসা আমি আল্লাহ মেঘমালা বানিয়ে দিলাম রৌদ্র লাগবে না এবার উম্মত ডাকে কয় মুসা রৌদ্র নানা লাগলো মেঘমালা দিয়ে দিলা আমরা কি খাবো আল্লাহ কয় মুসা নবী কল্লা তারা কি খাবে আল্লাহ কয় আসমান থেকে মান্নাস হালুয়া পাঠাবো খাবার দিব তারা খাইবে এরপর কয় খাবার পাইলাম ও মুসা কাপড় চোপড় তো আনি নাই তবে কাপড় চিরে গেলে কাপড় কুই পাইব আল্লাহ বলেন হে মুসা তোমার উম্মতকে জানিয়ে দাও তাদের কাপড় চোপড় ময়লা হবে না ছিড়বে না এই কাপড় তাদের থাকবে বেজাল্লা উম্মত কয় আল্লাহ ও মুসা আমরার কাপড় চোপড় না ছিল আমরার জামা কাপড় নানা ময়লা হইল আমাদের বাচ্চারা পৃথিবীতে আসবে তাদের জামা কাপড় কোথায় পাবো আল্লাহকে মুসা নবী কল্লা তাদের সন্তান হলে তারা জামা পাইব কই বাবাজি ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছে ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন ফেরাউনের মিশরের ওই বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো তার মূল নাম ছিল বুশ কাবুশ তার নাম ছিল মূল আর ফেরাউন বলা হতো তাদের বাদশাকে এই ফেরাউন অরিজিনাল বাড়ি মিশর ছিল না বেশি টাকা কামাই করার জন্য মিশর গিয়েছিল অরিজিনাল মিশরের আদিবাসী ছিল না বাড়া বেশি টাকা ইনকামের জন্য মিশর এ কোনো ওই সময় ধনী ছিল রওনা করেছে রাস্তায় তার বন্ধু হামানের সাথে দেখা হয়েছে কই যাও কই যাও ইনকাম করতে কই আমারে নে তো দুইজন চলতেছি যেতে যেতেই একটা তরমুজ খেতির কিনারে দাঁড়াইছি অনেকদিন হাঁটতেছি কিদা বেচারা বলে খাবা তো দিলে তো খামো তরমুজ দিছি খাইছে কাজ করবা কাজ করবো কিছুদিন কাজ করছে তারপরে বাদশা একটা বিজ্ঞাপন দিল যে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে কি করা হবে দারোয়ান নিযুক্ত করা হবে তো ফেরাউনও প্রার্থী হলো যে আমি দারোয়ান হব ডাকিয়া নিয়া তার অবস্থা বুঝে তাকে মিশরের দারোয়ান হিসেবে নিযুক্ত করে দিয়েছিল কি করেছিল প্রথম কামলা এরপরে কি দারোয়ান সে তখন
দারওয়ান হয়ে গেল আইন করে দিল একটা স্বর্ণ মুদ্রা দিতে হবে দাফন করলে স্বর্ণ মুদ্রা একটা দিতে হবে নতুবা দাফন করা যাবে দাফন করা বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আইন জারি করে দিল মানুষকে যদি না দিই তাহলে তো পচে গলে যাবে দিয়া হলো তো দাফন করতে হবে তাফসীর ওয়ালারা বলেছেন আল্লাহর কুদরত বোঝা যায় না যখন আইন জারি করে দিল একটা স্বর্ণ মুদ্রা করে দিতে হবে মিশরে তখন কলেরা লেগে গেল এত বেশি মানুষ মরছে বেশি দাফন করছে বেশি স্বর্ণ মুদ্রা পাইছে ফেরাউন বেশি ধনী হয়ে গেছে আল্লাহই বানাইছে হ্যাঁ আর ওই মিশরে যখন খাজনা সরকার খাজনা ট্যাক্স আদায় করবে মাইকিং করে দিল বিজ্ঞাপন করে দিল ফেরাউন যায় বাদশার কাছে কয় আমার অনেক টাকা হয়ে গেছে জায়গা হয় না যদি অনুমতি দিতেন গো আমি সকলের ট্যাক্সগুলো আদায় করে দিতাম আমার সম্পদ থেকে কারো ট্যাক্স দিতে হবে না আমি সকলের পক্ষ থেকে ট্যাক্স আদায় করে দিব সে আদায় করে দিয়ে বাদশাকে কত ছেলেটা ভালো নিজে ইনকাম করেছে ঠিক নিজের জন্য রাখে নাই জনগণকে দিয়েছে জনগণ বড় খুশি তারা বলে বাদশা দারওয়ান দারওয়ান বানাইছে ফেরাউনকে আর নিজে ইনকাম করেছে আমাদের কাতে খরচ করে দিয়েছে এই বেচারা যদি বাদশা হইতো মনে হয় কিনিয়া খাওয়া লাগতো না রে যে বেটা ট্যাক্স দিয়ে দিছে বেটা যদি বাদশা হইতো তো মনে হয় আর কিছুর অভাব হতো না বন্ধুরে আমার কিছুদিন পরে প্রধানমন্ত্রী মরে গিয়েছে বাদশা একটা ইলেকশন দিয়েছে সেখানে দারওয়ান ফেরাউন ইলেকশনে দাঁড়াই গেছে প্রধানমন্ত্রী হবে ভোটে দাঁড়াই গেছে বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে বাদশা বার্ধক্যতার কারণে ইন্তিকাল হওয়ার পরে মরে যাওয়ার পরে ফেরাউন প্রধানমন্ত্রী সবকে ডাকছে কে আমি বাদশা ছাড়া তো দেশ চলতে পারে না তোমরা কাকে বাদশা বানাইবা হুজুর আমরা চাই আপনি বাদশা হইতেন আর কে লাগে আপনি আমাদের বাদশা আর তো কি দরকার আছে বেচারা বাদশা হইয়া তার বন্ধু হামানকে ডেকে বলে হামান হামান রে এবার প্রধানমন্ত্রী দরকার তোর কপাল লাগছে আমি হলাম মিশরের বাদশা তুই দুস্থ হইলে প্রধানমন্ত্রী এবার বাদশা দুস্ত হয়েছে কি প্রধানমন্ত্রী খারাপ লাগে নাকি অনেকে অনেক দিকে কথা কইছে যেন আমি একটু ভিন্ন দিকে কইতেছি শুনবেন নি বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে এবার হামান বলে প্যারাউন বলে আর কিতি কি বাকি রয়েছে আমি তো বাদশা হয়ে গেছি আঙ্গুল ফুলে কলা ঘাস আর কি বাকি আছে হামান কয় বাকি আছে একটা কয় কোনটা খুদইবার কি তুইবার খুদইবার বাকি আছে ফেরাউন কয় খোদা দাবি করা এত সহজ নয় খোদা দাবি করা এত সহজ নয় মানুষ পিটাইব কয় আমি ব্যবস্থা করতেছি কেমনে যত আলেম আছে হত্যা শুরু করে দাও যেই সমাজে আলেম নাই খোদা দাবি করা সহজ খোদা দাবি করা কি এই সমাজে অপপ্রচার করা ভণ্ডামি করা সহজ হয়ে যায় যে এই সমাজে আলেম শিক্ষিত নাই এই সমাজে মানুষের দাম বাবা দি আলেমদেরকে হত্যা শুরু করে দিল খোদা দাবি করা শুরু করে দিল আমি খোদা বলে খোদা দাবি করা শুরু করলো একদিন শয়তান আইয়া ফেরাউন রে কয় তুই দে খোদা তোর নবীকে ফেরাউন কো নবী আবার কে কই ভাই খেয়া কয় শয়তান কয় তুই খুদা তোর নবীকে কোন নবী আবার কোথায় পাবো কোন নবী সারা কের খুদা তুই কই কই পাইব নবী শয়তান ফেরাউন রে কো দেখ আমারে তোর পছন্দ হয়নি আমার তোর আমি নবী হইলে তুই পছন্দ করবি নি কত ভালো তুই নবী হইলে ভালো নবী হইলে কি এবার ফেরাউন খুদা শয়তান হলো নবী এবার শয়তান ডেকে বলে এতদিন বৃষ্টির জন্য আপনার বান্দার আপনার কাছে যখন আসতো বৃষ্টি দাও জঙ্গলে যাইয়া বলতো আল্লাহ আমি জানি আমি খুদা না তুমি আমার খুদা
তবে আমারে খোদা বললে ভালো ভালো লাগে বৃষ্টি দিয়ে দাও আল্লাহকে আমি দোয়ায় বৃষ্টি দিয়ে দিতাম শয়তান কো আর দোয়া করা লাগবে না আর মালিকের কাছে বলা লাগবে না আমি তো এখন নবী আছি আমারে বৃষ্টির কথা কইবা কিছুদিন পরে খোদার বান্দা যখন আইছে ও খোদা বৃষ্টি দাও ফসল জ্বলে যাচ্ছে এবার তো নবী আছে পাসওয়ার্ড দিছে ডাক দিছে কয় বলো বৃষ্টি দরকার কো ব্যবস্থা করতেছি সকাল রাতের বেলা মুসল ধরে বৃষ্টি হইছে সকাল বেলাও বান্দারা এক কয় খোদা ইবারের বৃষ্টি বালানা দুর্গন্ধ করে এবারে বৃষ্টি কি করে ও খোদা এবারের বৃষ্টিতে দুর্গন্ধ করে এবারের বৃষ্টি ফসল জ্বলতেছে শয়তানকে ফেরাউন ডাকছে কয় শুনিয়া যা কি বৃষ্টি দিলে দুর্গন্ধ করে কি বৃষ্টি দিলে ফসল জ্বলতেছে তখন শয়তান ফেরাউনকে একটা ঝানকি মারছে কয় তোর মতন নাদান হইল খোদা আমার মতন অভিশপ্ত শয়তান হলো নবী এখানে তো পেশা আফসার আর কিছু পাওয়ার কথা নারে শয়তান তো জিন না নে জিন রাত্রে কিছু মুকাল গাত মুত্তা দিস দিছে বাসায় ফসল সব জ্বলতে সরকার আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে এইভাবে খোদা দাবি করা শুরু করে দিয়েছিল আর তিন ওই আঙ্গুল ফুলে যখন কলা গাছ হয়ে গেল যারা গণক ঠাকুর ছিল গণক ঠাকুর গন্ত ভবিষ্যৎ গন্ত দেখছি একজনের বয়স ছিল 320 বছর সবচেয়ে বড় মনোযোগ দিয়া শুনেন বাবাজি সব গণক ঠাকুরকে ডাকিয়া কয় দেখো আমি ছিলাম রাকাল আমি ছিলাম কবরস্থানের দারোয়ান আমি ছিলাম প্রধানমন্ত্রী এখন বাদশাহ এখন হয়ে গেছি খোদা আমার ভবিষ্যতে কি আছে একটু দেখো যা চাই করে যার দাবির আর বয়স ছিল 320 বছর যে গণক ঠাকুরের বড় তার মন বড় বেজার কয় কেন বেজার কয় ভবিষ্যৎ ভালো না আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে একজন নবীর আগমন হবে তার দ্বারা আপনার রাজত্ব তো যাবে যাবে প্রাণও চলে যাবে ফেরাউনকে রাজত্ব পাইয়া লাভ কি যদি চলে যায় আবার জীবনও যায় তবে তো আমি বাদশাহ একটা ব্যবস্থা করতে পারি কয় কি করা যাবে অর্ডার করে দিল বনি ইসরায়েল এই তিন মাসের ভিতরে যত ছেলে সন্তান আগমন করবে কতল করে দিবা কতল করে দিবা তবে খবর দান মেয়ে সন্তানকে হত্যা করবা না মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই ছেলেদের মধ্যে আমার দুশ্মন তিন মাস লাগাইয়া শিশু সন্তান হত্যা করতে করতে 80,000 শিশু সন্তান হত্যা করছে নাউজুবিল্লাহ ক জোরে ক শিশু বাচ্চা মারছে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বাড়ার ছেলে হইছে ইন্নালিল্লাহ নাকি তা বাবা মরছে আলহামদুলিল্লাহ নাকি তা কই ভাই বাবা মরছে ইন্নালিল্লাহ ছেলে আগমন করছে আলহামদুলিল্লাহ বহুদিন আগের কথা এক ব্যক্তি বাজারে গরু কিনতে যায় বন্ধুর সাথে দেখা বন্ধু কই যাও ক বাজারে গরু কিনবো ক কও না ইনশাআল্লাহ কয় পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাআল্লাহর কি দরকার আছে ইনশাআল্লাহর কি বড় বাজারে গেছে পকেট মেরে চুরি টাকা নিয়ে গেছে শূন্য হাতে বাড়ি ফিরেছে বন্ধু গরু কিনছো নি কয় ইনশাল্লাহ সুরায় টাকা নিয়ে গেছে আপনার কোন এখন ইনশাল্লাহ খুয়া লাভ হইব নি জোরে কোন লাভ হইব জাগা মতে সুবহানাল্লাহ বলবেন সওয়াব হবে জাগা মতে নাউজুবিল্লাহ বললে সওয়াব হবে জাগা মতে ইনশাআল্লাহ বললে সওয়াব হবে জাগা মতে কাঁদলেও সওয়াব হবে জাগা মতে হাসলেও সওয়াব হবে বেটা সিনেমা দেখে দেখতে গিয়া কান্দে সওয়াব হইছে না বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে আর তিন মাস শিশু সন্তান হত্যা করিয়া তারা বলতেছে আমরা 80,000 শিশু সন্তান হত্যা করেছে আবার গণক ঠাকুরদেরকে ডাকছে দেখো 80,000 শিশু সন্তান হত্যা করা হয়েছে আমার দুশ্মন মুসা মরছিনি তারা কয় না না তোমার দুশ্মন মুসা এখনো মায়ের কোলে ভালো আছে লাকে আল্লাহ মারে কে জোরে কন মারে আল্লাহ রাখে কে আমার প্রাণের বাবাজি তখন ফেরাউন বলল কোথায় আছে ধরো তাড়াতাড়ি ধরো রে মুসা নবীর একজন বোন ছিল 11-12 বছর বয়সের নাম ছিল মরিয়ম বাবাজি নদীর ঘাটে ছাগল রাখতে এসেছিল
দৌড়ায় মায়ের কাছে যায় কয় মা ফেরাউন শূন্য পাঠাইতেছে আমাদের বাড়ির দিকে আমার ভাইকে এখন মেরে ফেলবে আমার ভাইকে যদি মেরে ফেলে মাগো আমরা কিভাবে বাঁচব আমার ভাইকে মেরে ফেলবে মুসা নবীর মা একবার সামনে যায় আরেকবার পিছে যায় কান্না কাটি করতেছে গায়েব থেকে আওয়াজ আসে মুসার মা তোর চুলার মধ্যে মুসাকে ছেড়ে দে ডেক্সি দিয়া ডাকিয়া রাখ আমি আল্লাহ তোর মুসাকে আমি তোর কোলে ফিরায়া দিব দেরি নাই মুসা নবীর মা মুসা নবীকে আগুনের মধ্যে রাখিয়া চুলার মধ্যে ডেক্সি দিয়া ডাকিয়া ফেরাউনের গুষ্টি ঘুরাইয়া মুসা নবীকে পায় নাই এবার মুসা নবীর মা কয় আমার সন্তান তো আগুনের জোরে পুড়ে চারকার হয়ে গেছে একটা হাড়ের টুকরা যদি পায় বুকে জড়াইয়া রাত কাটাবো সন্তানকে দেখে স্বাদ মিটাইবো যায় দেখি মুসা নবী আগুনের মধ্যে এক হাতে ফল খাইতেছে আরেক হাত দিয়া আগুন দিয়া খেলা করতেছে মুসা নবীর মা হাত বাড়াইছে আমার মুসা নবী আগুন থেকে ওই চুলা থেকে ডেকে কয় মা চিন্তা করিও না আমার আল্লাহ মাকে ভালো রেখেছে আরো জোরে বলে আমার প্রাণের বাবাজি মুসা নবীর মার চিন্তা কিভাবে সন্তানকে লালন পালন করব কোন সময় মরে ফেলেন উনি শুনলেন আওয়াজ আসলো মুসার মা বাক্স বানাও বাক্স বানে নদীতে বাসায় দাও বাক্স বানাও নদীতে বাসায় দাও আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরাই দিব ভোরবেলা সকালবেলা মুসা নবীর মা ঘুম থেকে উঠছে ফেরিওয়ালা কি পাবো মেস্তুরি কোথায় পাবো বাক্স কেমনে বানাবো মুসাকে কেমনে সমুদ্রের মধ্যে ছেড়ে দিব কিভাবে বাসাইব মুসা নবীর মা বলেন আমি ঘুম থেকে উঠিয়াম ভোরবেলা এক ফেরিওয়ালা মেস্তুরি আসিয়া ডাকতেছে আম্মা বাক্স বানাই বানি বাবা কয় না মা কয় কম্মা বাক্স বানাই বানি বাক্স বানাই বানি মুসা নবীর মাজায় কয় ফেরিওয়ালা ভাই কি বানাও আমি বাক্স বানাই তুমি যদি বলো এমন একটা বাক্স বানাই দিব নদীর মধ্যে বাসায় দিবা আমি এমন বাক্স বানাইতে পারি মুসা নবীর মা কয় বেটারি আমার মনের কথা কয় বেচারি আমার মনের ও বেটা আমার তো এরকম বাক্স দরকার এইরকম একটা বাক্স আমার তো দরকার মুসা নবীর মা তখন ওই লোক বলে হা বানাই দিলাম যান একটু পানি আনেন অর্থাৎ অস্ত্রগুলা ধারাতে হবে নাও লাগতে পারে মুসা নবীর মা পানি আনতে যাইয়া দেখে বাক্স বানায় বেটা বসে আছে আল্লাহ আকবার বাক্স বানাইয়া বেচারা বসে আছে মুসা নবীর মা বলে মেস্তুরি পানি লাগবে না কয় না না বাক্স রেডি হয়ে গেছে ও মেস্তুরি তোমার মজুরি কত কাঠের দাম কত লোহার দাম কত কমা গো আমি এমন মেস্তুরি বিনা টাকায় কাজ করি কোনো টাকা নেই না গো আমি এমন মেস্তুরি কোনো টাকাই নেই না বিনা পয়সায় কাজ করি এই বলে মেস্তুরি যা চলে যায় মুসা নবীর মা পিছনে হাঁটে ক মেস্তুরি তোমার মজুরি না নিলা কাঠের মূল্য নিয়ে যাও লোহার মূল্য নিয়ে যাও মেস্তুরি ক না কিছু লাগবে না জোরে জোরে মেস্তুরি চলে যায় মুসা নবীর মা ক মেস্তুরি এই বিপদের দিনে এত বড় উপকার করলা রে মেস্তুরি অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও মাঝে মধ্যে তোমার জন্য আমি দোয়া করব মেস্তুরি চিৎকার দিয়া কয় মা আমি দুনিয়ার মেস্তুরি না আমি আল্লাহর দরবারের মেস্তুরি আমার নাম হলো জিব্রাইল আরো জোরে বলে আমার প্রাণের বাবা দিন মুসা নবীর মা মুসাকে বাক্সে পড়িয়া নদীর মধ্যে বাসায় দিলেন আল্লাহ আসিয়ার অন্তরে মহব্বত জারি করে দিয়ে বললেন ও আসি আজকে নদীর ঘাটে গোসল করতে যাইবা একটা সুন্দর বাচ্চা আসবা তাকে কোলে করে বাড়ি নিয়ে আসবা আসিয়া অনেক বান্ধবীকে নিয়ে গোসল করতে গিয়েছে একটা বাক্স এসেছে যখন খুলেছে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা ছেলে বসে আছে আল্লাহ
বনি ইসরায়েল পয়গম্বরের মধ্যে 70,000 নবীর মধ্যে মুসা নবী খুব সুন্দর নবী ছিলেন বাবাজি হযরত আসিয়া ওই মুসা নবীকে কোলে নিয়ে বাড়ি যাইয়া ফেরাউনকে বলেন তোমার ঘরে সন্তান হয় না বাচ্চা যদি না থাকে পরে থাকতে সংসারে সমস্যা হয় ওই লোক তোমার ঘরে ছেলে হয় না তুমি আর আমি শেষ বয়সে সুন্দরে কাটানোর জন্য ওকে আমরা বাচ্চা হিসেবে বানায় নিব আর জোরে কও আসিয়া ফেরাউনকে ডেকে বলেন ঢোল পিটা যাও আসিয়ার ঘরে ছেলে হইছে আল্লাহু আকবার বলেন না আসিয়ার ঘরে ছেলে হইছে ফেরাউনের ভয় কো আসিয়া রে এটাই মনে হয় মুসা আমাকে শেষ করে দিবে কো আসিয়া কয় মনে খালি সন্দেহ হয় কয় এটা মুসা না তোমাকে শেষ করে দিবে না যদি না ঘোষণা দাও আমি গুমর ফাঁক করে দিব রে ফেরাউন কো ফাঁক করা লাগবে না আমি ঘোষণা দিতেছি দিশমিশ না পায়া কয় ঘোষণা কর আসিয়ার ঘরে ফেরাউনের ছেলে হইছে দুধমা দরকার দুধমা আসতেছে কারো দুধ খায় না কত জমিদারের মেয়ের আসছে কত ধনী ধনীর আসছে কারো দুধ মুসা নবী খায় না সব মহল্লা শেষ একজন মহিলা বাকি কবাসা একজন মহিলা এখনো আসে নাই তাকে ধরিয়ে আনতেছি মুসা নবীর মাকে ধরিয়ে নেওয়ার পরে কুলে যখন মুসা নবীর মা মুসা নবীকে নিছে এমনি দুধ পান করা শুরু করে দিয়েছে ফেরাউনকে তুমি দুধ খাওয়াইবা তোমাকে এই মাসে প্রতিদিন তোমার খাবার বাবদ এই টাকা দেওয়া হবে কা বলেন বাবাজি লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে মুসারও করছে মুসার মারও করছে ফেরাউনের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আল্লাহু আকবার বলেন আমার প্রাণের বাবা দি 4 বছর বয়স মুসা নবীর হয়েছে হারামি একদিন কুলে লয় না এর সন্দেহ কয় কইডুই মুসা সন্দেহ হয় কইটাই মুসা 4 বছর হয়ে যায় ফেরাউন একদিন রাজ পোশাক পরাইয়া আসিয়া একদিন মুসা নবীকে রাজ পোশাক পরাইয়া ঘ্রাণ লাগাইয়া কুলে নিয়া কয় একবার কুলে লও একদিনও কুলে লও নাই মানুষ তো সন্দেহ করবে এটা তোমার সন্তান না একটু মেহরবানি করে কুলে লও এমনি ফেরাউন হাত বাড়ায় কুলে উঠাইছে কুলে উঠাইয়া না বাবাজি মুসা নবীর গালে এইভাবে চুমু দেওয়ার জন্য যখন মুখটা সামনে নিছে মুসা নবী এমনি ফেরাউনের গালের মধ্যে একটা তাপ্পর মারছে আর তাপ্পরের চোটে এত চিৎকারের আওয়াজ দিয়েছে তাফসিরের কিতাবের মধ্যে লেখেছে 4 মাইল পর্যন্ত ফেরাউনের চিৎকারের আওয়াজ শোনা গেছে 4 মাইল শোনা গেছে মানুষ দৌড়ে আসছে খোদাই করে কান্দে খোদাই করে কান্দে এখন যদি কেউ ফুলায় সর মারছে এই জন্য খোদাই কান্দে শরম না কয় ক আমি এমনি কান্দি এমনি আসিয়ারে বলে আসিয়ারে এ আসিয়া এমন চোর মেরেছে ঝুনি পোকা দেখাই দিছে রে আসিয়া আমার সন্দেহ হয় এটা মুসা আসার আর কেউ হতে পারে না আসিয়া বলে তোমার শুধু সন্দেহ হয় এরকম তাপ্পর তো আমারও দেয় তোমার খালি সন্দেহ হয় এরকম চোর তো আমারও দেয় তোমার খালি সন্দেহ সন্দেহ হয় দিছে দেওয়ার মতোই দিছে তো হৃদয় সে বলেন সাল্লাল্লাহু আলা محمد صلى الله على محمد صلى الله عليه وسلم উম্মত হইয়া চিনিলাম না চিনিল বনের হরিণী সাল্লাল্লাহ মারহাবা জবান খুলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ صلى الله عليه وسلم আমার প্রাণের বাবা জি মুসা নবী বড় হতে লাগলেন বড় হতে হতে বেঈমানের হুংকারে
মুসা নবী ওই তার জায়গা চারিয়া মাদিয়ান শুয়াইব নবীর দেশে চলে গেলেন ফেরাউনের হুমকারে কিপটিকে মেরে ফেলে দিয়েছিলেন একটাকে হত্যা করে এ বাবা কথা কয় না উনি তার হুমকারে ভয়তে ওই দেশ চারিয়া ওদের শুয়াইব আলাইহিসসালামের দেশে মাদিয়ান চলে গিয়েছিলেন সেখানে অনেক দিন থাকছেন সেখান থেকে আবার আল্লাহ বলেছেন এবার মুসা তুমি ফেরাউনের রাজভবনে যাইয়া ফেরাউনকে কালেমার দাওয়াত দিবা সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কইকে দাওয়াত দিত কইছে সংসদ ভবনে ঢুইকা গিয়া সংসদ ভবনে ঢুইকা দাওয়াত দিবা হযরত মুসা নবী বলে আল্লাহ ওয়া মালিক ফেরাউনের কাছে 80,000 জাদু আছে জাদু দিয়ে আমাকে গ্রাস করে ফেলবে খেয়ে ফেলবে গো মালিক আমি বেঈমান ফেরাউনের মোকাবেলা কেমনে করব আল্লাহ বলেন তোকে এই ব্যবস্থা আমি দিয়ে দিলাম হাতে লাঠি দিলাম তার শ্বশুর সোয়াইব তাকে বাবাজি উপহার হিসেবে লাঠি দিয়েছিল আল্লাহ বলেন এই লাঠিটা তুমি ফেরাউনের যখন তোমার বিপক্ষে হুমকার দিবে তখন লাঠি ছেড়ে দিবা আমি আল্লাহ মোকাবেলা করব সংসদ ভবনের কি ডাইরেক্ট ঢুকা যায় কাছাকাছি আইসে কইছে আমি ওই লোক দিয়ে কিপটিকে হত্যা করেছি মুসা কো তুমি আইছো সর্বনাশ কয় তোমাদের বাদশার কে দাওয়াত দিব আমি সংসদ ভবনে ঢুকিয়া আমাকে একটু অনুমতি দাও ঢুকে যাব সবাই দিতে দিতে শেষে ফেরাউন বাবল যে হে আসছে আবার একটু মজা করব তার কাছে সার্কাস করতে চায় কি যে সংসদে ঢুকাও একটু সাইজ করো মুসা নবী সংসদে ঢুকছে ঢুকিয়া কো আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছি দিতেছি তোমরা আমাকে গ্রহণ করো আমি নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার বলে আর সাথে ওনার ভাই হারুনও সাথে ছিল আল্লাহকে বলেছিলেন মালিক আমি একা একা তো হবে না আমার ভাই হারুনকে নবুয়াত দাও তাকে আমি সাথে নিয়ে দিব তখন দাওয়াত দিছি মশকারি শুরু হয়ে গেছে টিটকারি শুরু হয়ে গেছে এবার ফেরাউন কয় মুসা তুমি দে নবী তোমার কিছু একটা মুজেজা দেখাও রে মুসা নবী কো কি দেখাইবো কো দেখাইতেছি মুজেজা এমনি হাতের লাঠি ছেড়ে দিয়েছে এটা 22 মাইল লম্বা একটা অজাগর সাপ হয়ে গেছে অনেক লম্বা একটা সাপ হয়ে গেছে অনেক লম্বা একটা সাপ হয়ে গেছে আর সাপের নিচে পরে অনেক এমপি মন্ত্রী মরে গেছে অনেক এমপি মন্ত্রী আহত হয়েছে আর ফেরাউন তার সিংহাসন থেকে উঠিয়া ভাগিয়া চলে গেছে তাফসীরের কিতাবের মধ্যে লেখছে সাপ দে হা করেছিল হা দে করেছিল এই হার ভয়েতে সাপ দেখিয়া ফেরাউন 400 বারের বেশি পাতলা পায়খানা করছে কয়শো বারের বেশি 400 বারের বেশি পাতলা পায়খানা করেছে আর ভাগিয়া চলে যাইয়া এবার ফেরাউন মুসারে কয় এবার তোমার সাথে শত্রুর মোকাবেলা হবে জাদু দি এটা তো জাদু এই সাপটা হলো জাদু আমিও জাদু দিব পরের দিন জাদু দেওয়া শুরু হলো অনেক জাদু দিতে 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 আর মুসা নবী লাঠি ছেড়ে দিয়েছে সাপ হয়ে গেছে অনেক জাদু ছেড়েছে 80,000 জাদু সাপ হা করিয়া সব জাদু একসাথে পেটে হজম করে কয় ফেরাউন আর কি আছে রে আমার পেট তো এখনো খালি আছে আমার পেট কি আছে এখনো খালি আছে আর কি আছে দে তো এটা মনে খুব বন্ধ হয় না একটু বন্ধ করেন যদুশি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আর জোরে শুনে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমার প্রাণের বাবা দীপ কাল করেন ভালো করিয়া ওই মুসা নবী যখন দাওয়াত দি তার সাথে যখন কেউ পারে না কেউ যখন মোকাবেলা করে না
যারা জাদু করত তারাও মুসা নবীর সাপকে দেখিয়া বলে এটা জাদু না এটা আল্লাহর পয়গম্বরের মুজেজা আমরা থাকতে পারি না বেঈমান হয়ে যাব মুসলমান হয়ে যাব মুসলমান থাকতে পারি না বেঈমান আজকে বেঈমানের কাতারে লোক বেশি মুসলমানের কাতারে কম মুসলমান হলো বেঈমানের কাতারে কি আছে কথা কয় না ও বেচারার পাওয়ার আছে ইয়েছে বেড়ায় কয় এলাকাত কম অমুকের ডান পকেট নিয়া হ্যাঁ মানুষ ভাগবে এতে কতদিন পকেট থাকে যেখানে তারি নাই পকেট নাই কথা হবে ঠিক কিনা আর জোরে বলেন আমার প্রাণের বাবাজি খেয়াল করেন আর বেশি কোন কথা বলবো না অল্প সময় বলে আমি শেষ করে দিব বাবাজি ওই মুসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ বেজে গেল সংগ্রাম বেজে গেল যুদ্ধ আর বাড়াবাড়ি মুসা নবীকে দৌড়াইয়া নদীর কিনারে পর্যন্ত নিয়ে গেল নদীর কিনার যায় সামনে নদী মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ এই নদী কেমনে আমি পার হব গো আল্লাহ বলেন মুসা রে তোমার হাতের লাঠি দিয়া সাগরে নদীর পারে আঘাত করো আমি আল্লাহ তোমার জন্য রাস্তা ব্যবস্থা করব মুসা নবী আঘাত করলেন রাস্তা হয়ে গেল মুসা নবীর সাথে বারো গোত্রের মানুষ ছিল বারো গোত্রের মানুষ কয় নবী আমরা বারো গোত্র বারো রাস্তা লাগবে এক রাস্তা দিয়ে আমরা যাব না মুসা নবী কাল্লা তারারই বলে এক রাস্তা দিয়ে যাবে না গো বারো গোত্র নাকি বারো রাস্তা দিয়ে যেতে চায় আল্লাহ বলেন মুসা রে বারোটা আঘাত করো আমি আল্লাহ বারোটা রাস্তা বানায় দিব বারো রাস্তা হয়ে গেল আর মুসা নবী তার মত লইয়া ওপারে চলে গেলেন নদীর পারে চলে গেলেন ফেরাউন নদীর পারে আসিয়া দেখে বিশ্বরোড বাপ কইলেন না বিশাল বড় বিশ্বরোড কিন্তু আল্লাহ তো বিশ্বরোড তার চোখে দেখাইছে মূলত নাই কোন রোড ঘোড়া দেখতেছে কোন রাস্তা নাই ঘোড়াকে আঘাত করে ঘোড়া পানিতে নামে না কারণ ঘোড়া মাটির নিচের পানির নিচের মাটি শক্ত না নরম তাও বলে দিতে পারে আঘাত করতেছে নামে না নামে না আল্লাহ বলেন হে জিব্রাইল আমি ফেরাউন কাজকে ধরব আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরারি আমি ছেড়ে দিই চার দিই কিন্তু ছেড়ে দেই না আমি এবার তাকে ধরব এখন যদি ঘোড়া পানির মধ্যে নামে না তাকে ধরতে পারবো না যাও যাও জান্নাত থেকে একটা ঘুড়ি ঘোড়ার সামনে পানি দিয়ে হাঁটায় নিলি এই ঘোড়া নদীর মধ্যে জাপ দিবি এমনি মুসাদ ফেরাউন যখন ঘোড়ার পিঠে বসে আছে ঘোড়া নামে না ঘোড়া দেখতেছে যেতে পারবে না নরম মাটি এমনি জান্নাতি ঘোড়া জিব্রিল নিয়ে ঘুরি নিয়ে যখন হাঁটিয়া চলে যায় ঘোড়া মনে মনে কয় ঘুরি জাগা আমি কেড়ে যাইতে পারতাম না ঘুরি জাগা আমি কেন যেতে পারবো না এমনি পানির মধ্যে ঘোড়া যখন লাভ দিছি নেমে গিয়েছে আমার আল্লাহ আজরাইলকে বলে রে আজরাইল এবার আমি ধরেছি পানির মধ্যে ধর চুবা আর দেরি নয় তাকে আমি শেষ করে দিব তাকে আমি কি করে দিব শেষ করে দিব মুসা নবী ওই পার যাওয়ার পরে উম্মত কত বড় নাদান দেখে কয় মুসা রে যেখানে দাঁড়াইলাম আমরা ছায়া নাই রোদ রাখতেছি রৌদ্র লাগতেছি এখানে কিভাবে আমরা ওপারে দাঁড়াইব মুসা নবী আল্লাহর কাছে কো মালি রৌদ্র লাগে তারা কেমনে গো এইখানের মধ্যে দাঁড়ায় থাকবে আল্লাহ বলেন এ মুসা আমি আল্লাহ মেঘমালা বানিয়ে দিলাম রৌদ্র লাগবে না এবার উম্মত ডাকে কো মুসা রৌদ্র নানা লাগলো মেঘমালা দিয়ে দিলা আমরা কি খাবো আল্লাহ কো মুসা নবী কাল্লা তারা কি খাবে আল্লাহ কো আসমান থেকে মান্নাস হালুয়া পাঠাবো খাবার দিব তারা খাইবে এরপর কো খাবার পাইলাম ও মুসা কাপড় চোপড় তো আনি নাই তবে কাপড় চিরে গেলে কাপড় কুই পাইব আল্লাহ বলেন হে মুসা তোমার উম্মতকে জানিয়ে দাও তাদের কাপড় চোপড় ময়লা হবে না ছিড়বে না এই কাপড় তাদের থাকবে বেজাল্লা উম্মত কো আল্লাহ ও মুসা আমরার কাপড় চোপড় না ছিল আমরার জামা কাপড় না না ময়লা হইল আমাদের বাচ্চারা পৃথিবীতে আসবে তাদের জামা কাপড় কোথায় পাবো আল্লাহকে মুসা নবী কল্লা তাদের সন্তান হলে তারা জামা পাইব কই কত বড় ভেজাইল উম্মত
আমার আল্লাহ বলেন মুসা রে এ মুসা তাদেরকে জানিয়ে দাও বাচ্চা যখন পৃথিবীতে আসবে উলঙ্গ আসবে না জামা কাপড় পরিয়ে আসবে এবার উম্মতরা বলে ও নবী মুসা বাচ্চা ছোট অবস্থায় পৃথিবীতে আসবে বড় হলে তো তার জামা ছোট হয়ে যাবে বড় হলে তো তার জামা ছোট হয়ে যাবে তখন জামা পাইব কই আল্লাহকে মুসা কয় আল্লাহ বাচ্চা তো ছোট অবস্থায় পৃথিবীতে আসবে বড় হলে জামা ছোট হয়ে যাবে তখন জামা পাইব কই আল্লাহ কো তোমার উম্মতকে বলে দাও বাচ্চা যখন বড় হবে সাথে সাথে জামা বড় হবে আর এরকম ভাবে আল্লাহ ওই উম্মতকে দান করেছেন নবী আল্লাহর কাছে এই সমস্ত দান তাদেরকে দিয়েছেন যখন যুদ্ধ বেজে যাবে আর নবী বলে চলো বেঈমানের বিপক্ষে যুদ্ধ করব তখন কয় তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো আমরা যাব না রে এত কিছু পাওয়ার পরে কয় তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো আমরা যেতে পারবো আর আমরা উম্মতে মুহাম্মাদি দের হাজার বছর আগে বিনাশার্থে দিনের নবীর নূরের চেহারার দিকে তাকাইয়া জীবন জেহাদের মাঠে দিয়ে দিছি এটাই উম্মত জি দুই কোন স্বার্থে না নবী বলেছে জেহাদি দাও যুদ্ধের মাঠে বিনা পয়সায় বিনা টাকায় বিনা স্বার্থে খাবার পাবে তা নয় জীবন বিলীন করে দিয়েছে আরো জোরে বলে নবী বলেছে জিহাদে চলো জিহাদ বাবাও রেডি ছেলেও রেডি আল্লাহু আকবার বলে না বাবা কয় আমি যুদ্ধে যাব মা কয় আমি যুদ্ধে যাব সন্তান কয় আমি যাব বাবা কয় আমি যাব ছেলে কয় আমি যাব এবার বাবা সন্তানকে ওয়াজ করে বাবা তুমি জোয়ান মানুষ বাড়িতে থাকো মাকে নিয়ে বোনকে নিয়ে থাকো আমি বৃদ্ধ মানুষ চলে যাই জান্নাতে ছেলে কয় বাবা তোমার এখন বৃদ্ধ সময় তুমি কাটাও বাসায় আমি আল্লাহর জান্নাতে চলে যাই এইভাবে একজন আরেকজন জিহাদে যাওয়ার জন্য পাগল আরো জোরে কয় ও বন্ধুরা আল্লাহ নবীর উম্মতের কত আশেক নবীকে কত ভালোবাসত রে বাবাজি বাবাজি মুসার আলোচনা করলে আর অনেক আলোচনা করতে পারবো আমি অন্য দায়িত্বে করে